আসসালামু আলাইকুম। যেদিন থেকে বাংলাদেশের স্কুল কলেজের শিক্ষকদের হাতে ব্যাত নিষিদ্ধ করা হয়েছে এবং নিয়ম করা হয়েছে যে কোনো শিক্ষক তার শিক্ষার্থীরে ব্যাত দিয়ে আঘাত করতে পারবো না এবং ব্যাত দিয়ে শাসন করতে পারবো না, ঠিক সেদিন থেকে বাংলাদেশের স্কুল কলেজ নামক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এইগুলা সবগুলা ব্যাধক তৈরির কারখানাতে পরিণত হয়েছে। যেটার আলটিমেট কনসিকুয়েন্স বা ফলটা আমরা গতকাল দেখলাম, চুয়াডাঙ্গার এক স্কুল শিক্ষককে তার শিক্ষার্থী পরপর দুইবার গালে থাপ্পড় দিছে, ভরা ক্লাসের সব শিক্ষার্থীরা সামনে শিক্ষকের গায়ে হাত তুলছে। এর থেকে বড় লজ্জাজনক ঘটনা, অপমানজনক ঘটনা, হতাশাজনক ঘটনা বাঙালি জাতির জন্য আর হইতে পারে না। সকল শিক্ষক সমাজের জন্য এটা যেমন অপমানজনক, এটা বাংলাদেশের সকল মানুষের জন্য অপমানজনক। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, একদম দৃষ্টান্তমূলক একটা বিচার চাই। এই যে শিক্ষার্থীরা শিক্ষকের গায়ে হাত তুলছে, এটার কারণ কি? কেন সে শিক্ষকের গায়ে হাত তুলছে? এটার একটা কারণ হইতেছে গিয়া যে শাসনের অভাব, এবং সবচেয়ে বড় যে অভাব এটা হইতেছে গিয়া একটা ব্যাতের অভাব। শিক্ষকদের হাত থেকে ব্যাত তুলা নেওয়া হয়েছে, শিক্ষার্থীরা প্রশ্রয় পাইয়া গেছে গা। শিক্ষার্থীরা মনে করতেছে যে শিক্ষকরা তো নিরীহ প্রাণী, তারা দিদামচে এটাই করে লাইতারাম, কেউ কিচ্ছু কই না নাই, শিক্ষকরা তো শাসন করেই না, আমরাও তো কেউ শাসন করে না। এই শাসনের অভাবে এই বর্তমানে বাংলাদেশের জেনারেশনটা নষ্ট হয়ে যেতেছে, একবারে গন্ধ ছুটাই লইতেছে। আপনি চিন্তা করে দেখেন যে একজন শিক্ষকের গায়ে একটা ছাত্র যদি হাত তুলতে পারে, এই ছাত্রটা বড় হইয়া তার বাপ মার গায়ে হাত তুলতে পারবো না? এই ছাত্রটা বড় হইয়া তার বাপ মারে কি আপনার বৃদ্ধাশ্রমে ফাটাইতে পারতো না? এই ছাত্রটা বড় হইয়া বাপ মার হত্যার দায়ে কি সে জেল খাটবো না? এই ছেলেগুলোই কিন্তু বড় হইয়া এইরকম অপরাধগুলো কইরা থাকে। অথচ একটা সময় পর্যন্ত আমাদের নিজের আর বাপমাও কিন্তু স্কুলে গিয়া কইতো যে স্যার এই ফোলাটারে আপনার কাছে রেখে গেলাম, এই মাইয়াটারে আপনার কাছে রেখে গেলাম, আপনি এটারে মারবেন, কাটবেন, শাসন করবেন, শাসন টাসন কইরা মাংসটি আলাদা করে লাগবেন, আর ডিটা মারে ফেরত দিবেন, তারপরে এটারে মানুষ বানাবেন। আগে মানুষের লক্ষ্য হইয়া ছিল যে পোলা মাইয়াটারে স্কুলে দিছি একটু মানুষের মতো মানুষ যাতে হয়, আর এখনকার বাপমা বা এখনকার গার্ডিয়ানদের লক্ষ্য কি? এখনকার গার্ডিয়ানদের লক্ষ্য থাকে পোলাটা যাতে অ্যাপ্লাসফা যেমনি হোক, চুরিদারি করুক, সন্ত্রাসীগিরি করুক, খুন খারাপি করুক, দুশ্চরিত্র হোক, তাতে কিছুই আসে যায় না। তাদের মূল লক্ষ্য হইতেছে অ্যাপ্লাসটা তো পাইছে নাকি, এই অ্যাপ্লাস হইতেছে মূল লক্ষ্য। এবং এই শিক্ষার্থী যে স্কুলে ফাটায়, শিক্ষক যদি একটা ফুলের টুকাও দেয়, তাই শিক্ষার্থীর বাপ মা গার্ডিয়ান পরদিনে স্কুল কলেজে যায়া শিক্ষকরে গিয়া কয় আপনি আমার ছেলের গায়ে হাত তুলছেন কেন, আপনি আমার ছেলেকে মারার কে, হো আর ইউ? এই যদি হয় অবস্থা, এই যদি হয় শাসনের অবস্থা, তাহলে শিক্ষকদেরকে ধৈরা ধরে ফিডাইবো, এটা খুবই স্বাভাবিক ঘটনা। অথচ আমি যখন ক্লাস এইটে আসছিলাম 2006 সালে, আমার একটা স্যার ছিল বুরহান স্যার, আমার জোড়া বেদটা ফিডাইয়া জালিবেদ, দুইটা জালিবেদ একলয়ে কইরা ফিডাইতে 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 হুতাই লাগছিল। আমি হুইটটা কানছিলাম, কানতে কানতে আবার বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পর আমার আম্মা একজন কেছে যে বুরহান স্যার আমার ফিডাইছে, আমার আম্মা উল্টা ধৈরা আবার আমারে আবার ফিডাইছে, তুই নিশ্চয়ই অপরাধ করছে, তাহলে গিয়ে স্যারে তোরে ফিডাইছে। এই যে দুই ফিডা খাইলাম একদম টাক সুদা হয়ে গেছি গা, অহনও যদি বুরহান স্যারে আমি আশেপাশে কোথাও দেখি একদম ঠিক সুদা হইয়া স্যারে সালাম দিই, সম্মান করি, মন থেকে সম্মান করি। এবং আমার কাছে মনে হয় যে স্যারের ওই যে মাইটটা মারছে আমারে, এইটার কারণে হয়তো আমার জীবনে অনেক পজিটিভ একটা পরিবর্তন আসছে, ওইটার কারণে আমার কাছে মনে হয় যে আমার জীবনটা অনেক চেঞ্জ হয়ে গেছে গা। এই মায়ের বা এই শাসনটা অনেক গুরুত্বপূর্ণ। আগে আমরা বাপ মার আমরা শিখাইতো স্যাররা যে এই জায়গাটার মধ্যে বাড়ি দিব, এই জায়গাটা যদি বাড়ি দেয় এই জায়গাটা ব্যস্ত যায়, তোরা কিচ্ছু কইস না কিন্তু স্যাররা মারবো, এটাই স্বাভাবিক। আর অহংকার দিনে বাপ মারা শিপলা মাইনের সামনে স্যারদের কাছে গিয়া কৈফি হচ্ছে আপনি আমার ছেলেকে মারলেন কেন? চিন্তা করে দেখেন শাসনের অবস্থাটা কই পৌঁছাইছে। এটা তো একটা আছেই, তারপর আমাদের শিক্ষা ব্যবস্থাটা, শিক্ষা ব্যবস্থার মধ্যেও কিন্তু তেমন কোনো ন্যূনতম নৈতিক শিক্ষা, মূল্যবোধের শিক্ষা, ধর্মীয় শিক্ষা এগুলোর উপরে জোর দেওয়া হইতেছে না। অথচ এগুলোই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। প্লাস কিন্তু দিন শেষে আপনার মানুষের মতো মানুষ বানাইবো না, মানুষের মতো মানুষ যেটা বানাইবো এটাতে নৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, ধর্মীয় অনুশাসন, এগুলো কিন্তু আমরা পারিবারিকভাবে এখন পাইতাছি না। সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে গা, জামাইবো আলাদা হয়ে গেছে, শহরের বাসার মধ্যে গিয়ে একটা আলাদা বাসা কইরা ফোলারে মানুষ করতে যায়। অথচ দাদা দাদির কাছে রাখে না, নানা নানির কাছে রাখে না। এই যে এত এত অভাব, এই অভাবগুলোর কারণে কিন্তু পোলাপাইন মানুষ হইতেছে না। মানুষ না হইয়া কি হয়, তারা বর্তমানে কিশোর গ্যাংয়ে জড়াইয়া যাইতেছে। আরও একটা যেই কারণ, যেই কারণে শিক্ষার্থীরা এরকম বিগড়ে যাইতেছে, এটার অন্যতম আরেকটা কারণ হইতেছে কি, ছাত্র রাজনীতি, অপরাজনীতি। এই ছাত্র রাজনীতির ছাত্র নেতারা এই স্কুল কলেজের পোলাপানরে শেল্টার দেয় এবং তাদের অভয় দেয়, তারারে বলে তোরা যা ইচ্ছা তা করে লাগিয়া, তোরা যা ইচ্ছা তা করলে আমরা তো আসি, আমরা তো বড় এটা দেখবই। এই যে অবৈধা পাওয়ার পরে তারা মনে করে যে তারাই পৃথিবীর সবচেয়ে বড় মনস্টার, তারা যা ইচ্ছা তা করে লাগতে পারবো, তারার কোনো বিচার নাই, তারার কোনো আইন নেই। এই চিন্তাভাবনাগুলোর কারণে বর্তমানে শিক্ষার্থীরা একবারে নষ্ট হয়ে যেতেছে, ব্যস্ত হয়ে যেতেছে, একদম দাহার নাম দিতেছে গা। এই শিক্ষার্থীগুলোরে আটকাইতে হইব, এই শিক্ষার্থীগুলোরে আলোর ফতে আনতে হইব।
এই আলুর ফতে আনার লাগে সবচেয়ে বেশি যেটা জরুরি, শিক্ষকদের হাতে আবার ব্যাত তুল্লা দিতে হইব, শিক্ষকদেরকে শাসন করার স্বাধীনতা দিতে হইব। যখন নাকি আপনি শাসন করার স্বাধীনতাটা খর্ব করবেন, তখনই দেখবেন যে শিক্ষকরা মাইল খেতেছে শিক্ষার্থীদের হাতে। এই যে চুয়াডাঙ্গায় যে ঘটনাটা ঘটছে, এইটার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এইটার দৃষ্টান্তমূলক বিচার চাই। ভবিষ্যতে যেন আর কোনো ছাত্র শিক্ষকদের গায়ে হাত না তুলতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। এই ব্যাকবোনটাকে সোজা রাখার দায়িত্ব কিন্তু শিক্ষকদের। এই শিক্ষককে যখন কেউ অপমান করে, তখন কিন্তু আর এই ব্যাকবোন সোজা থাকে না। মনে রাখবেন, শিক্ষা এই জাতির মেরুদণ্ড। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।